তিনি আমাদের এই বঙ্গের মানুষ ছিলেন, জন্ম কিন্তু এখানে মুন্সিগঞ্জে, ঢাকার, তখন ঢাকার মধ্যে ছিল মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জের রাজানগর নামক একটা গ্রাম আছে, সেখানে জন্মগ্রহণ করেছিলেন 1924 সালে। তো তার সমর বসুর নিয়ে অনেক মানে মজার ঘটনাও আছে, দুঃখের ঘটনাও আছে, এবং সমর বসুর জীবনটাই আসলে উত্থান পতন এবং তীব্র, কখনো দারিদ্র, কখনো তার দারিদ্র্যকে ছাড়িয়ে কখনো বিলাসী জীবন, সমস্ত কিছু আমাদের প্রভাবিত করে। সমর বসুর জীবনটা এই এই বর্ণাঢ্য এবং এই বর্ণিলতা, এর মতো কম সাহিত্যিকই আমরা পাবো বাংলা সাহিত্যে। সন্তোষ কুমার ঘোষের মতো লেখক আমরা হয়তো ওরকম খুঁজে পাবো, যে যিনি জীবনে অনেক ধরনের ছোট ছোট কাজ করেছিলেন। হ্যাঁ, কখনো ডিম বিক্রি করা থেকে শুরু করে মজুর দেওয়া পর্যন্ত এরকম অনেক কাজ তিনি করেছেন তার জীবনে। আর এত ভালো ভালো উপন্যাস লিখেছেন, সারা জীবন লিখে গেছেন। একটা কথা বলা হয় যে পেশাদার লেখক বলতে যেটাকে আমরা বুঝি বাংলা সাহিত্যে, অর্থাৎ যারা লেখায় যাদের কাজ, সমরেশ বসু ছিলেন সেই ধরনেরই লোক, যে তিনি লেখাটাই ছিল তার কাজ, লেখাটাই ছিল জীবিকা, ফলে সারা জীবন লিখেই গেছেন, অবিরত লিখেছেন। অবিরত লেখা বলতে শুধু মানে সাহিত্য করার জন্য সাহিত্য সেটা তো আছেই, তার বাইরেও তিনি নানা ধরনের জায়গা পরিভ্রমণ করেছেন, ভ্রমণ করেছেন, সেখানে সেগুলো নিয়ে তার লেখা আছে। তারপরে তিনি রাজনীতি করেছেন, সেসব নিয়েও তার অভিব্যক্তি রয়েছে, এবং দীর্ঘকাল বেঁচে ছিলেন। এটি দীর্ঘকাল ঠিক নয়, মানে 1924 থেকে 1988 সাল, মানে এই অর্থে যে তিনি লেখা শুরু করেছিলেন 1947 সালের দিকে দিক থেকে তার প্রথম লেখা বেরোয়, তার মানে হলো যে ওই দেশ বিভাগের সময় থেকে শুরু করে 1988 সাল পর্যন্ত, এটি খুব সাম্প্রতিক কাল, 88 সাল, তাই না? তো এই 88 সাল পর্যন্ত এই 64 বছরের সাহিত্য সাধনা, এবং আমি বলবো যে 64 বছরের সাহিত্য সাধনার মধ্যে সমরেশ বসু এক বিচিত্র কালকে পেয়েছিলেন, বিচিত্র সময়কে পেয়েছিলেন, এবং এই বিচিত্র সময় তার সাহিত্যের মধ্যে বিচিত্রতা তৈরি করতে সক্ষম হয়েছে। কারণ এই 64 বছরের কালে তিনি যদি আমরা ধরি যে তিনি এই 22 বছর বয়সে প্রায় লেখা শুরু করেছিলেন, 21-22 বছর বয়সে, সেখান থেকে শুরু করে প্রায় 40 বছরের অধিক তিনি সাহিত্য লিখে গেছেন। 40 বছরের অধিক কাল সাহিত্য লেখা মানে বিশাল ব্যাপার। এটি কত পর্ব, প্রায় 4টা দশক আমরা বলতে পারি, যে 50-এর দশক, 60, 70, 80, এই মানে যে দশকগুলোতে সাহিত্য, বাংলা সাহিত্য সবচেয়ে বেশি বিকশিত, প্রকাশিত, এবং যে সময়টা বাংলা সাহিত্যের জন্য সবচেয়ে ফলপ্রসূ সময়, 50-60-এর দশক, তারপর অবক্ষয় আসে 70-এর দশকে, 80-এর দশক। তো এই উত্থান, বাংলা সাহিত্যের একটা উত্থান পতনের সময়কালের তিনি সঙ্গী, তিনি লেখক, এবং এই সুদীর্ঘ সময় তার সাহিত্যের মধ্যে এসছে। সেই দেশ বিভাগের কাল থেকে শুরু করে আমরা দেখি যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো তার লেখার কালের মধ্যেই ছিল, এবং ভারতবর্ষের রাজনৈতিক পরাবর্তন, ভারতবর্ষের রাজনৈতিক পরিবর্তন, বিবর্তন, কত কিছু ঘটে গেছে। হ্যাঁ, স্বাধীনতার প্রাপ্তির পরেও ভারতবর্ষের যে জটিল অবস্থা, সমাজের অবক্ষয়, সমাজের দ্বন্দ্ব, মানুষের চারিত্রিক স্খলন, যেটাই বলি না কেন, সমস্ত কিছুই সমরেশ বসু ধারণ করেছেন তার সাহিত্যের মধ্যে। আর এই সমরেশ বসু দুইটা ছদ্মনামে লিখতেন, একটি হলো কালকূট স্বয়ং, যেটা শাম উপন্যাস আমরা পাই যেখানে সেটি, এবং এই কালকূট পর্ব তিনি এখানে অনেক রচনা, তার এখানেও তার অনেক রচনা, শতাধিক উপন্যাস তার কালকূট নামে রচিত, আবার মূল সমরেশ নামেও তার এরকম শতাধিক উপন্যাস রচিত, এবং তার গল্প গ্রন্থ রয়েছে, এবং ভালো ভালো গল্প লিখেছেন সমরেশ বসু। আমরা যদি দেখি যে তার গল্পের ভাণ্ডারও নেহায়েত কম নয়, কি 200-এর অধিক গল্প তিনি রচনা করেছেন। তারপরে তিনি লিখেছেন আরেকটি ছদ্মনামে, সেটা হচ্ছে ভ্রমর। এই ভ্রমর ছদ্মনামেও দেখা গেছে যে তিনি অনেক অ্যাডভেঞ্চারাস কাহিনী, বাচ্চাদের কাহিনী, রহস্য কাহিনী যেটাকে বলি, গোয়েন্দা কাহিনী, এগুলো তিনি লিখে গেছেন। ফলে কথা সাহিত্যের বিশাল ভূমিতে তিনি কবিতা ওভাবে লেখেন নাই, অথবা নাটকও, প্রথম জীবনে নাটক রচনা করেছিলেন একটা, লেবার অফিসার, এই নাটকটা জেলে বসে রচনা করেছিলেন, পরবর্তীকালে আর এটা আর তিনি আর এটাকে ই করেন নাই,
এটা আমরা আর পাই না ওইভাবে। তো এরপরে যে কথা সাহিত্যে ঢুকলেন, গল্প রচনা করার মধ্যে দিয়ে মূলত তিনি কথা সাহিত্যে ঢুকেছিলেন, প্রবেশ করেছিলেন, এবং গল্প রচনা করার মধ্যে দিয়ে তিনি কথা সাহিত্যে যে ঢুকলেন আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। এই 40 বছরের অধিককাল ধরে তিনি অনবরত লিখে যাচ্ছিলেন, একের পর এক সোনাফল ছিল তার হাত দিয়ে। আমরা তো লক্ষ্য করছি সমরেশ বসুর সাহিত্য কতখানি বিস্তৃত জায়গা জুড়ে অবস্থান করছে, এবং তিনি যা লিখে গেছেন তা পড়তে আমাদের অনেক বছর লেগে যেতে পারে এরকম একটি বিষয়ে। তো যাই হোক, সমরেশ বসুর আষ্টে পৃষ্ঠে ছিল সাহিত্য, আর তিনি বেশি পড়াশোনা করতে পারেন নাই, মানে তিনি বোধহয় সে জায়গা থেকে আমাদের যারা সাহিত্যিক রবীন্দ্রনাথ নজরুল বা এরকম যারা পড়াশোনা করতে পারেনি তাদের সঙ্গে তুল্য আর কি, তুলনীয় সাহিত্যে তুলনীয় কিনা জানি না, জীবনের এই জায়গাটা তুলনীয় যে তিনি মাত্র অষ্টম শ্রেণী পাশ, এবং তারপরে তার জীবনের কত বাক পরিবর্তন বাক বদলের মধ্যে তিনি গেছেন সেগুলো তো তার কোনো হিসেবই নেই, আমরা সেই দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো এই যে বললাম যে সমরেশ বসু বা কালকূট বা ভ্রমর এই ব্যক্তিটি, তার জীবন জুড়েই রয়েছে একটা বিশাল অভিক্ষেপ, যে অভিক্ষেপের ভেতর থেকে সাহিত্য, জীবন এবং জীবনের বাস্তবতা সবকিছুকে আমরা খুঁজে পাই। তিনি, তার কাছে সাহিত্যটা অনেক বড় ছিল, তিনি একটা জলচৌকিতে বসে টেবিলে একটা ছোট টুলের উপর ইয়ে করে লিখতেন, কাগজ কলম রেখে রেখে লিখতেন, এবং এমন হয়েছিল যে বন্যার জল ঢুকছে তার ঘরের ভেতরে, তিনি মানে তার পানি পায়ের নিচে জল, অর্থাৎ খাটের নিচে পানি, তিনি লিখে যাচ্ছেন অবিরত, তার ভাঙা ঘর, পাশে পোকামাকড়ের বসতি, ঘর বসতি, এই সবের ভেতর থেকে তিনি লিখছেন, তখন শ্রদ্ধা আসে প্রচন্ড রকম। এবং তিনি সাহিত্য কিভাবে ভালোবাসতেন, তিনি বলতেন যে একটা কথা আছে, সাহিত্যের যা কিছু দায় সে তো জীবনেরই কাছে, মানে সমরেশের কাছে জীবন ছিল সাহিত্যের চেয়ে বড়, কারণ তিনি মনে করতেন যে সাহিত্য জীবন থেকে আসে, সাহিত্য থেকে জীবন হয় না, মানে জীবন থেকে সাহিত্য হয়, সাহিত্য মূল্যবান কিন্তু সাহিত্যে, সাহিত্য তো জীবন নিয়েই গঠিত, ফলে তার কাছে জীবনটা ছিল বেশি মূল্যবান। তিনি এই জন্য বলতেন যে সাহিত্যের যা কিছু দায় তা তো জীবনেরই কাছে, এবং তিনি আরো বলতেন যে সাহিত্যের থেকে জীবন বড়, এ সত্যের জন্য সাহিত্যকে গভীর অনুশীলন করতে হয় না, তা সততই অতি জীবন্ত। এই কথাগুলোর মধ্যে একটা ভয়াবহ সত্য যেন তিনি দাঁড় করাতে চাচ্ছেন, যে সাহিত্য সেই কথাটা যে সাহিত্যের থেকে জীবন বড়, এবং এই সত্যটার জন্য, এই সত্যটা জানার জন্য সাহিত্যকে গভীর অনুশীলন করতে হয় না, কেননা এটা এটা খুব জীবন্ত জিনিস যে সাহিত্যের চেয়ে জীবন বড়, এটার গভীর অনুশীলন করার দরকার কি। অর্থাৎ সমরেশ ছিলেন স্বতঃস্ফূর্ত রাইটার বলি আমরা, স্বতঃস্ফূর্ত লেখক, তার জীবনের সামনে যা এসছে তিনি সেটাকেই সাহিত্যের উপকরণ করে তুলেছেন, তার জীবনের সামনে তিনি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, যেভাবে তিনি মানুষকে দেখেছেন, যার সঙ্গে তার পরিচয় হয়েছে, যখনই পরিচয় হয়েছে, তিনি এক জায়গায় বেড়াতে গেছেন সেখানে হয়তো একজনের পরিচয় হয়েছে, সেটি তার উপন্যাসের চরিত্র হয়ে এসছে পরবর্তীকালের পরের উপন্যাসগুলো দেখা যে তার উপন্যাসের চরিত্র হয়ে এসছে। এবং তিনি বিশেষ করে দেশ, আনন্দবাজার এসব পত্রিকায় তিনি লিখেছেন, এবং এই পত্রিকা সম্পাদকদেরও তিনি যথেষ্ট আনুকূল্য পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন কখনো কখনো, আবার কখনো কখনো তিনি কারো দ্বারা নিগৃহীত হয়েছেন। তার জীবন থেকে অনেক ঘটনা জানা যায় যে এরকম তিনি লিখে জমা দিয়েছেন লেখা, লেখা প্রকাশ পায়নি, পরে আবার তিনি লিখেছেন যে সেই জেদ নিয়ে আবার লেখা প্রকাশিত হয়েছে। এভাবে তিনি হয়তো একটা জায়গায় যেতে যাচ্ছেন, যেমন কালকুটির যে রচনাগুলো সেগুলো লেখার জন্য তিনি যেতে চাচ্ছিলেন সেই উত্তর ভারতে, যেখানে প্রয়াগের তীর অবস্থিত, যেখানে কুম্ভ মেলা হয়, অনেকে নাম শুনে থাকতে পারে যে কুম্ভ মেলা, এই যে কুম্ভ মেলার আয়োজন হয় সেটি হলো মূলত উত্তর ভারতে, সেই উত্তর ভারতের নাগা সন্ন্যাসীদের মেলায় তিনি কতবার গিয়েছেন এবং সেখানে গিয়ে তার জীবনের উপকরণ সংগ্রহ করেছেন, বন বনাঞ্চল ঘুরেছেন, যেমন জরাইকেলার বন, তারপরে এই এই যে ভারতবর্ষের বিভিন্ন রকম অরণ্য আছে সেগুলো তিনি ঘুরে বেরিয়ে সেখানকার আদিবাসী মানুষ, সেখানকার সাধারণ মানুষ, একেবারে ইতিহাসের পাতায় স্থান পাবে না এমন মানুষ, তারা হয়ে এসছে তার সাহিত্যের প্রধানতম উপকরণ। এবং একটা মজার বিষয় হলো কি, আমরা সাধারণত দেখি যে সাহিত্যিকদেরকে যখন আমরা কল্পনা করি যে অমুক হলো মধ্যবিত্তের লেখক, অমুক হচ্ছে নিম্নবিত্তের লেখক, তমুক হচ্ছে উচ্চবিত্তের লেখক, এরকম করে আমরা দেখি, কিন্তু সমরেশ বসুকে পাবো এই সর্বত্র গামী হতে। আমরা দেখবো যে তিনি নিম্নবিত্তকে নিয়ে রচনা করেছেন সাহিত্য, তিনি মধ্যবিত্তদেরকে নিয়ে সাহিত্য রচনা করেছেন,
উচ্চবিত্তদেরকে নিয়ে সাহিত্য রচনা করেছেন। অর্থাৎ একটা বিচিত্র শ্রেণী এবং পেশা হিসেবে আমরা যদি সমরেশ বসুর উপন্যাস কিংবা গল্পের চরিত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে খুব কম পেশা আছে সমাজে, আমরা খুঁজে পাই না এমন নাই, মানে খুঁজে পাবো কোনো না কোনো পেশা। মেথর মুচি থেকে শুরু করে তাঁতি, সাধারণ মানুষ বা কারখানার শ্রমিক, শহরের মানুষ, গ্রামের মানুষ, সবই খুঁজে পাবো আমরা। তবে হ্যাঁ, একটা কমতি আছে যে সমরেশ বসুর যেহেতু আজীবন শহরবাসী তাকে হতে হয়েছিল বিভিন্ন কারণেই, তার জন্মই তো ঢাকা জেলার মুন্সিগঞ্জে, তখন মুন্সিগঞ্জ থেকে তিনি মাত্র অষ্টম শ্রেণী পাশ করে তিনি চলে গেলেন নৈহাটিতে। নৈহাটি হচ্ছে ভারতবর্ষের এই দিকের জেলা, এই পশ্চিমে দিকে আর কি। তারপর বাঁকুড়ায় থেকেছেন তিনি অনেকদিন, বাঁকুড়া জেলার নাম আমরা শুনে থাকি, বাঁকুড়ায় থেকেছেন। তারপরে কলকাতায় ওদিকে থেকেছেন, তারপরে দিল্লি ভ্রমণ করেছেন, দিল্লিতে বেশ কিছুদিন থেকে ওখানে আশেপাশে ঘুরে বেরিয়েছেন। তো এই সব বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছেন বলে সমরেশের যে মনোভূমি এটাও ছিল বিচিত্র। অর্থাৎ ভারতবর্ষ তো খুব ছোট জায়গা নয়, আমরা এর এক প্রান্ত থেকে আক্রান্ত, ঢাকা থেকে সেই দিল্লি পর্যন্ত তার যদি সাহিত্যের ভূমি হয় এতখানি, এবং মাঝখানে বাঁকুড়া, এই নৈহাটি, এবং বিভিন্ন অঞ্চল, বিভিন্ন অঞ্চলের মানুষের, এবং আরো মজার বিষয় খেয়াল করবো সমরেশ বসুর সাহিত্যে, যে বিভিন্ন অঞ্চলের যে ডায়ালেক্ট বা মুখের ভাষা সেটিও তার সাহিত্যে এসছে। ঢাকার ভাষা এসছে কখনো, কম এসছে, কেন ঢাকাতে তিনি বেশি দিন থাকার সুযোগ পান নাই। আর ঢাকাতে তার জীবন বলতে, তিনি এখানে প্রথমে তিনি এখানে শ্রমিকের কাজও করেছেন, যেমন ঢাকেশ্বরী কটন মিলে তিনি চাকরি করেছেন। ঢাকেশ্বরী কটন মিল যেটা, এই যে ঢাকার পাশে, এটা মুন্সিগঞ্জে নাকি নারায়ণগঞ্জে, যাই হোক আমি ঠিক জানি না, তো এখানে তিনি চাকরি করেছেন। তারপরে এই দোলাই খাল, তারপরে ঢাকার যে পুরনো ঢাকা আর কি, যেটাকে বলে পুরনো ঢাকা, এটার সঙ্গে তার একটা গভীর যোগাযোগ ছিল। যোগাযোগ বলতে মনোযোগাযোগ, যেহেতু তিনি এখানে দৌড়ে বেরিয়েছেন, সাঁতার কেটেছেন এখানকার পুকুরে, এখানকার জলাভূমি, এখানকার, তখন তো ঢাকা এরকম শহর ছিল না, তখন তো এরকম খানাখন্দে ভরা নিচু নিচু জায়গা, উঁচু জায়গা, নানা রকম কিছু ছিল। তো এইসব জায়গাতে তার স্মৃতি আছে অনেক, ফলে তার শৈশবটা গড়ে উঠেছে ঢাকায়। এবং তারপরে আমরা দেখবো যে তিনি যেখানে যেখানে গমন করেছেন, নৈহাটি, বাঁকুড়া, সেখানকার সেখানকার সাধারণ মানুষ, সেখানকার বিভিন্ন পেশাজীবী মানুষকে নিয়ে সাহিত্য রচনা করছেন, এবং তাদের যে মুখের ভাষা, ডায়ালেক্ট যেটাকে আমরা বলি, সেগুলো তার সাহিত্যের মধ্যে এসছে। এবং সেই এই যে ডায়ালেক্ট এবং বিভিন্ন উপন্যাসের মধ্যে আমরা সেই ডায়ালেক্ট গুলো খুঁজে পাবো সমরেশ বসুর, যেমন উত্তরঙ্গ, তারপরে বিটি রোডের ধারে, নয়নপুরের মাটি, গঙ্গা, এই যে উপন্যাসগুলো আছে, এই সমস্ত উপন্যাসগুলোর মধ্যে তিনি কিন্তু বিভিন্ন রকমের ডায়ালেক্ট, বিভিন্ন রকমের মানুষ, শ্রেণী পেশার মানুষ আমরা কিন্তু খুঁজে পাই। এবং তিনি এবং বিভিন্ন শ্রেণীর মানুষ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত থেকে শুরু করে, বিশেষ করে উচ্চবিত্ত জীবন তিনি রচনা করেছেন 70-এর দশকের দিকে। তো আমি এই যে নানান রকমের উপন্যাস, নানান ধরনের মানুষ তিনি রচনা করলেন, এবং নানা রকম তার জীবনের উত্থান পতন, এবং তিনি, আমি দু একটা কথা বলে শেষ করব, সমরেশ বসুর জীবনের এই যে বিভিন্ন রকমের ধাক্কা এসেছে তার জীবনে, কিভাবে সেগুলো এলো। যে সমরেশ বসু কিন্তু তার, আমরা তার ব্যক্তিগত জীবন দেখবো, সেটাও কিন্তু এরকম রহস্য এবং একটা জটিলতায় ভরা, যে তিনি প্রথম জীবনে বিয়ে করেছিলেন যাকে, তিনি তার বন্ধুর বোন, বড় বোন তাও আবার, গৌরী বসু। তারপরে তিনি শেষ জীবনে বিয়ে করলেন তারই ছোট বোন, আমাদের যেন তার জীবনের মতো। তো এইরকম টানাপোড়েন, এটা নিয়ে তার বহু টানাপোড়েন হয়েছে সংসারে, পরিবারে নানা রকম কিছু ঘটেছে। এগুলো নিয়েও, তার ব্যক্তিগত জীবন নিয়ে অবশ্য একটা বড় উপন্যাস রচনা করেছেন তার ছেলে নবকুমার বসু, নাম যদি শুনে থাকে কেউ, নবকুমার বসু রচনা করেছেন চির সখা। এই চির সখা কিন্তু তাদের পরিবারের কাহিনী, অর্থাৎ সমরেশ বসুর ব্যক্তিগত জীবন, তার এই নবকুমার বসু, তার পুত্র, বড় পুত্র, তিনি, তার মা গৌরব বসু, এই যাবতীয় ঘটনাগুলো এবং তাদের সংসারের নানা রকমের ঘটনা আমরা, দুর্ঘটনা আমরা পাবো। অর্থাৎ এটা সমরেশ বসুরই জীবন কাহিনী, মূলত রচনা করেছেন চিরকুমার বসু। তো যাই হোক, এই বইটা 1000 পৃষ্ঠার বই, কারো পড়তে আগ্রহ থাকলে কেউ পড়তে পারে চাইলে। তো যাই হোক, আমরা একটা জিনিস দেখি যে যখন সমরেশ বসুর প্রথম উপন্যাস বের হলো উত্তরঙ্গ, তখন কবি বিষ্ণু দে তিনি চিঠিতে জানিয়েছিলেন একটা কথা, যে আপনার উপন্যাসটি পড়ে মনে হলো রবীন্দ্র সাহিত্যের ভাষার সঙ্গে আপনার পরিচয় অতি ক্ষীণ,
এবং তিনি আর একটা চিঠি লিখলেন এবং তিনি তাকে অনুরোধ করলেন যে আরো লিখুন, গঙ্গার ধারের যে কথা আপনি লিখেছেন আপনাকে দেখতে চাই সাগর সঙ্গমে। অর্থাৎ এখানে আমরা প্রথমে খেয়াল করলাম যে তিনি রচনা করছেন রবীন্দ্র সাহিত্য থেকে দূরে সরে যাচ্ছিলেন, এটা আমরা বুঝতে পারছিলাম, কারণ তখন 30-এর দশকের পরে তারপরে দেখা যাচ্ছে যে নতুন কাল এসছে। এবং সমরেশ বসু তো আমরা খেয়াল করি যে তিনি তিনি প্রচুর পড়াশোনা করেছেন, তিনি তার জীবনে গোর্কি, লুসুন, সেই এহেরেনবুর্গ, কাকে নিয়ে পড়াশোনা করেননি, তিনি প্রচুর বিশ্ব সাহিত্যের প্রচুর লেখককে নিয়ে তিনি পড়াশোনা করেছেন। এবং সেগুলো পড়াশোনা করতে করতে তিনি তার যেন একটা হৃদয়টা একটা লাইব্রেরিতে পরিণত হয়েছিল, এরকম ঘটনা ঘটেছে। এবং তিনি প্রথম জীবন তো প্রচন্ড কষ্ট করেছেন, এই যে আমরা তিনি যখন কলকাতায় গিয়েছেন তখন আমরা দেখি যে যুদ্ধের বাজার, যুদ্ধ আর সেই যুদ্ধের বাজারে তিনি নানা রকম কাজ করছেন, এবং সাহেব পাড়ে যে সাহেবরা যেখানে থাকতো ইংরেজরা এসে সেখানে সেখানে ঘুরে ঘুরে তিনি মাথায় করে ডিম বিক্রি করেছেন, ফেরি করে তিনি ফেরিওয়ালা হয়েছেন, এবং ফেরি করতে গিয়ে তিনি এই ডিম বিক্রি করতে গিয়ে সাহেবদের জীবনের অন্তর্জীবনে প্রবেশ করেছেন এবং অন্দরমহলে প্রবেশ করেছেন বলা যায়। এবং সাহেবদের স্ত্রী যারা বেগম, তারা নানা রকমের কথা সমরেশ বসুকে শোনাতো, তাদের পরিবারের কথা, তাদের দুঃখের কথা, যন্ত্রণার কথা, অনেকের কাছে বসে বসে তিনি এগুলো শুনতেন। এবং এগুলো আমরা মনে করি তার সাহিত্যের তৈরি হওয়ার প্রেক্ষাপট। এবং তিনি তার প্রথম স্ত্রী যে বিয়ে করলেন গৌরী বসুকে, তার চেয়ে বয়সে বড়, এবং বিয়ে করেন নাই তখনও, তাকে নিয়ে পালিয়েছেন, এবং তাকে কোথায় নিয়ে যাবেন, এখন হিন্দু সমাজ তাকে তো কোথাও আশ্রয় দেবে না, তিনি কি পরিচয় দিয়ে তাকে তুলবেন কোথাও, তিনি কোথাও যেতে পারছিলেন না। পরে একটি বস্তিতে গিয়ে উঠেছিলেন, আব্দুল মিস্ত্রির বস্তি আর কি যেটাকে বলে, এটি এসছে বিটি রোডের ধারে নামক উপন্যাসে। এই যে এই যে উপন্যাসে যে প্রেক্ষাপটটা আসছে সেটা হচ্ছে আসলে সমরেশ বসুরই সেই গৌরী বসুকে নিয়ে তিনি যেখানে উঠেছিলেন সেই বস্তির কথা। তো এই যে বস্তি, এই যে বস্তির মানুষ, এদেরকে তিনি চিনলেন আষ্টে পৃষ্ঠে তার ব্যক্তি জীবন থেকে। এবং গৌরী বসুকে নিয়ে তিনি উঠছেন এবং নানা ধরনের ঝয় ঝামেলার সম্মুখীন হচ্ছেন, এবং মানুষ তাদের দিকে তাকিয়ে আছে, মানুষ তাদেরকে নানা রকম কথা বলছে এবং তাদের পেছনে লাগছে, এরকম অনেক কিছু, অনেক ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে সমরেশ বসুকে যেতে হয়েছে। এবং তীব্র দারিদ্র তো আছেই, তিনি সেই বিটি রোডের ধারের মধ্যে বর্ণনা করেছেন, সেই নর্দমার জলের কথা বর্ণনা করেছেন, কিভাবে নর্দমার কিলবিল করা পোকা পোকা বিশিষ্ট সেই নর্দমার জল প্রবাহিত হচ্ছে এবং মানুষ, বস্তির মানুষ সেই নোংরা পানিতে হাত মুখ ধুয়ে নিচ্ছে। এই যে পরিচয়গুলো জীবনের, এই জীবনের পরিচয়গুলো আমরা সমরেশ বসুর মধ্যে এই তার উপন্যাসগুলোর মধ্যে খুঁজে পাচ্ছি। অসম্ভব এক জীবন তিনি রচনা করেছেন, এই সবই তার ব্যক্তিগত অভিজ্ঞতার, তিনি অভিজ্ঞতার জগৎ থেকে যেভাবে লিখেছেন তাতে প্রত্যেকটা তার অনুভব, অনুক্ষণ, অভিজ্ঞতা যেন উপন্যাসের মধ্যে সঞ্চার হয়ে এসছে। এবং তিনি তারপরে একে একে তিনি যে উপন্যাসগুলো রচনা করলেন প্রত্যেকটার মধ্যে আমরা সেই জীবন পাব, সেই নদীর ধারের গঙ্গার পাড়ের জীবন তিনি লিখলেন গঙ্গা। তিনি তারপরে উত্তরঙ্গ তো আছেই, নয়নপুরের মাটি রচনা করলেন, শ্রীমতী ক্যাফে, বিটি রোডের ধারে তো আগে বললাম, এগুলো তিনি রচনা করেছেন। তারপরে বাঘিনী রচনা করেছেন, একটি মদ উৎপাদনকারী একটি পরিবার, একদম নিম্নবিত্তের পরিবার, সেখানকার একটা মেয়ে দুর্গা, তার কাহিনী নিয়ে অসম্ভব এক দুর্গা, এটা কিনা উপন্যাস ইয়ে হয়েছে, সিনেমা হয়েছে, একাধিক সমরেশের একাধিক উপন্যাসের সিনেমা হয়েছে। তো এই বাঘিনী নিয়ে, বাঘিনী এই মেয়েটি চরম বিপ্লবী এবং বিদ্রোহী এক নারীকে তিনি তৈরি করেছেন। এভাবে অনেক চরিত্র, মানে বলে তো শেষ করতে পারবো না আজকে। তো এভাবে তিনি দেখা যাচ্ছে যে এক একটি চরিত্র, সেই বিটি রোডের গোবিন্দ কিভাবে আমাদের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারি। সেই মানে আমরা যদি উত্তরঙ্গ উপন্যাসে দেখি যে তাঁতিদের পরিবার, সেই তাঁতি পরিবারের মানুষগুলো, কানুভর, সেই কানুভরের পরিবারকে কেন্দ্র করে যে কাহিনী, এবং এই তাঁতি পরিবার নিয়ে তার আরো আরো উপন্যাস, দারুণ উপন্যাস আছে, সেটা হচ্ছে টানা পড়েন। টানা পড়েন উপন্যাসটার মধ্যে অসাধারণ, যদি সময় হয় একসময় বলবো যে এই টানা পড়েন উপন্যাসটা, টানা এবং পড়েন দুটোকে তিনি কিভাবে আলাদা করে, শব্দ আলাদা করে তিনি বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন তার উপন্যাসটার মধ্যে, এবং সেটা সেই বাঁকুড়া জেলার কাহিনী তিনি রচনা করেছেন, সেখানকার আঞ্চলিক ভাষাতে তিনি রচনা করেছেন। অসম্ভব অসম্ভব ছন্দ তিনি দিয়েছেন সেখানে, যে উত্তরে উনাইলো মেঘ, পশ্চিমে বরশিল গো, ভিজি গেল গাবানি কাপড়। অর্থাৎ উত্তরে মেঘ ঘনায়, পশ্চিমে বর্ষায়, পরনের রঙিন কাপড় ভিজে যায়। কি চমৎকার শ্লোক, সব সব জীবন থেকে জীবন্ত করে তিনি নিয়েছেন, সেগুলোকে উপন্যাসের মধ্যে সেট করেছেন,
উপস্থাপন করেছেন। তারপর আমরা আরো দেখব যে তিনি সে নকশালবাড়ি আন্দোলনের উপর মহাকালের রথের ঘোড়া রচনা করছেন। মহাকালের রথের ঘোড়া নকশালবাড়ি আন্দোলন কেন্দ্র করে একটি একজন নকশাল আন্দোলনের আন্দোলনকারীর ভয়াবহ জীবন, জটিল প্রখর জীবন তিনি রচনা করেছেন। এর শেষ নাই। এবং 60-এর দশকে যখন অবক্ষয়, সেই অবক্ষয়ের কালে তিনি রচনা করছেন বিবর, প্রজাপতি, পাতক, এই ধরনের উপন্যাস। এবং সব সময় নিরীক্ষা নিরীক্ষা নিরীক্ষা, মানে সমরেশ বসুর উপন্যাসের 1 দশকের উপন্যাস পড়ে 1.5 দশকে চলে গেলে মনে হবে যে তিনি ওই ব্যক্তিটি নন, তিনি যেন আলাদা ব্যক্তি। সমরেশ বসুর উপন্যাস এবং কালকুটির উপন্যাস এবং ভ্রমর, মনে হবে যে এটা আলাদা আলাদা সত্তা, এরা সমরেশের সঙ্গে কালকুটির কোনো যোগাযোগ নাই আর কালকুটির সঙ্গে ভ্রমরের কোনো যোগাযোগ নাই। অদ্ভুত ব্যাপার। আবার স্বয়ং সমরেশ বসুরের যে রচনা সেগুলোর 1 দশক থেকে 1.5 দশক পেরুলে দেখবো যে মিল নাই, অর্থাৎ তিনি সবসময় নিজেকে পরিবর্তন করেছেন। এই যে 60 দশকের যে উপন্যাস প্রজাপতি, এমন ভাবে লিখেছেন যে প্রজাপতি উপন্যাস নিয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত হলো এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কোর্টে গিয়ে হাজিরা দিয়ে বক্তব্য দিলেন তিনি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মতো লোক, তারপরে অনন্তশঙ্কর রায়, এরা সবাই তার পক্ষে রায় দিয়েছিল, অনন্তশঙ্কর রায় তার পক্ষে রায় দিয়েছিল তো। এবং চিনমোহন সেহানবিশ, তিনি তার সাহিত্যে অশ্লীলতার অভিযোগ তুলেছিলেন নানা রকম। এই অশ্লীলতার অভিযোগে মূলত তার এই প্রজাপতি উপন্যাস ব্যান্ড হয়েছিল, বাতিল হয়েছিল এবং সেটি পরবর্তীকালে আবার সেই ব্যান্ড মানে তুলে নেওয়া হয়। তো এরকম অনেক অজস্র ঘটনা তার জীবনে ঘটেছে। আমরা এই বর্ণাঢ্য জীবন থেকে, সমরেশের জীবন থেকে আসলে আমরা তার সাহিত্যের চেয়ে যে জীবন বড় এটাকে কি আমরা বুঝতে পারি। অন্নদাশঙ্কর রায়ের স্ত্রী লীলা বসু, লীলা রায় তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কেন লেখো, সমরেশ একটা কথাই বলেছিলেন যে মানুষের জন্য লিখি, নিজেকে জানার জন্য লিখি, লিখি মানুষের জন্য। দুটো জিনিস, একটা হচ্ছে নিজেকে জানার জন্য, একটি হচ্ছে মানুষের জন্য। এই দুটোই, নিজেকে জানা এবং মানুষের জন্য লেখা, এই দুটো যেন হয়েছিল তার সাহিত্য তৈরির অনন্য ভূমি, অনন্য শিষ্টাচার এবং অনন্য ভেতর ভূমি বা ভেতর থেকে জাত এক সাহিত্যিক যিনি তার নিজের কথা, তার জীবনের অভিজ্ঞতার কথা, সবার কথা, বিচিত্র ভূমির কথা, বিচিত্র মানবের কথা তিনি বলতে পেরেছেন এবং বলতে চেয়েছেন এবং সফলও হয়েছেন।